নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি বাংলাদেশ সারাদিন, আর প্রথমেই নজর রাখবো হেডলাইন্স। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ দুর্নীতির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওয়াবদুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে সাম্প্রদায়িক রাষ্ট্র, নারীদের স্বাধীনতা থাকবে না। বৈশ্বিক সংকট মোকাবিলায় ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ, বলেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। তথ্য ও স্বরাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, বিএনপি সহ সব দল ও জনগণের অংশগ্রহণে একটি নির্বাচন চায় সরকার। সাবমেরিন কেবল দিয়ে বিদ্যুৎ যাবে কুতুবিদায়, 80% কাজ শেষ, মার্চেই উদ্বোধন। গত 24 ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, নজর রাখবো সেই খবরের দিকে। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ দুর্নীতির বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট সকলকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের আচার্য আজ বিকেলে সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ষষ্ঠ সমাবর্তন 2023 অনুষ্ঠানে আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, দুর্নীতি আমাদের উন্নয়ন ও অগ্রগতির পথে অন্যতম বড় অন্তরায়, তাই দুর্নীতির বিরুদ্ধে সকলকে সচেতন থাকতে হবে। তিনি বলেন, পড়াশোনার জায়গাটা ঠিক রেখে তারপরে রাজনীতি, সমাজসেবা, সাংস্কৃতিক বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে নিজেদেরকে যুক্ত করতে পারেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে বাংলাদেশ হবে সাম্প্রদায়িক রাষ্ট্র, নারীদের স্বাধীনতা থাকবে না। বিএনপি ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের রাজাকার বানাবে, রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাবে, নারীদের অবস্থা হবে আফগানিস্তানের মতো। কারণ বিএনপি যাদের সাথে রাজনীতি করে তারা বাংলাদেশকে আফগানিস্তান বানাতে চায়। তিনি বলেন, সাম্প্রদায়িকতা জঙ্গিবাদের বিশ্বস্ত ঠিকানা বিএনপি। ওবায়দুল কাদের শনিবার দুপুরে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের ভাঙ্গারহাট তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় এসব কথা বলেন। শেখ হাসিনা যতদিন আছে, আপনাদের আপনজন তার চেয়ে বেশি আর কেউ নেই বাংলাদেশে। বৈশ্বিক সংকট মোকাবেলায় ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে জাতিসংঘ, বলেছেন সংস্থাটির মহাসচিব। চলমান বৈশ্বিক সংঘাত, আর্থিক, জ্বালানি ও খাদ্য সংকট এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে উদ্ভূত চ্যালেঞ্জগুলো মোকাবেলায় বাংলাদেশের প্রতি জাতিসংঘের অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এমন মন্তব্য করেন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ব্ল্যাক সি গ্রে উদ্যোগকে সাধুবাদ জানান, যা বিশ্বের বিভিন্ন দেশকে সার ও শস্য আমদানির মাধ্যমে তাদের খাদ্য সংকট মোকাবেলায় সহায়তা করে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, বিএনপি সহ সব দল ও জনগণের অংশগ্রহণের একটি নির্বাচন চায় সরকার। সব গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় বাংলাদেশেও সেভাবে হবে। নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করবে। তিনি বলেন, ইলেকশন মনিটরিং ফোরাম সহ আন্তর্জাতিক যে কোনো সংস্থা চাইলে নির্বাচন পর্যবেক্ষণ করতে পারবে। রোববার নির্বাচন পর্যবেক্ষণে ভারত, নেপাল, ভুটান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও কানাডার প্রতিনিধি সমন্বিত ইলেকশন মনিটরিং ফোরামের সঙ্গে মত বিনিময় শেষে তথ্যমন্ত্রী এসব কথা বলেন। সেই নির্বাচনে বিএনপি সহ সমস্ত রাজনৈতিক দলের অংশগ্রহণ আমরা চাই, এবং আমরা তাদেরকে বলেছি যে সমস্ত সংসদীয় গণতন্ত্রের দেশে যেভাবে নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশনের অধীনে, আমাদের দেশেও ঠিক সেইভাবে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশ এন্ড দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট হ্যাজ আন্ডারস্টুড হোয়াট ইজ নেসেসারি ইন অর্ডার টু ইনশোর a free and fair and transparent election. So we welcome that all parties have a right to stand up for election. কুতুবদিয়ায় বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডের সাথে সংযুক্ত করে সাবমেরিন কেবলের মাধ্যমে। এতে আমূল পরিবর্তন আসবে দ্বীপের পর্যটন, লবণ ও মৎস্য খাতে। হাতিয়া, নিঝুম দ্বীপ সহ কুতুবদিয়া দ্বীপে নির্ভরযোগ্য ও টেকসই বিদ্যুতায়ন প্রকল্পের অধীনে গত বছর জুনে কাজ শুরু করে পাওয়ার সিস্টেম কোম্পানি লিমিটেড সহ আরও কয়েকটি দেশি বিদেশি ঠিকাদারি প্রতিষ্ঠান। সাগরতলে 2 লেনে 10 কিলোমিটার নেভাল কেবল স্থাপন সহ অভ্যন্তরীণ লাইনের কাজ মিলে ইতিমধ্যে 80% কাজ সম্পূর্ণ হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছেন। গৃহীত প্রকল্পে মহেশখালীর উৎপাদিত কয়লা বিদ্যুৎ থেকে উজানটিয়া হয়ে মগনাবা ঘাটে সংযুক্ত হবে জাতীয় গ্রিডে। সেখান থেকে সাবমেরিন কেবল দিয়ে কুতুবদিয়া স্টেশনে সংযোগ হবে বলে কুতুবদিয়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র সূত্র জানিয়েছে। এখনকার মতন বাংলাদেশ সারাদিন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।